কি দেওয়া আছে ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ হলো কি ক বিশেষভাবে সংযোজন খ বিশেষভাবে বিয়োজন গ বিশেষভাবে বিভাজন নাকি ঘ বিশেষভাবে বিশ্লেষণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিশেষভাবে বিশ্লেষণ তাহলে ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ পরে প্রশ্নপথে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নপথে দেওয়া আছে কি বাংলা ব্যাকরণের প্রধান চারটি আলোচ্য বিষয় হল ক ধ্বনি শব্দ বাক্য বর্ণ খ অনুসর্গ শব্দ বাক্য ধ্বনি গ ধ্বনি শব্দ বাক্য অর্থ নাকি ঘ বাক্য অর্থ বর্ণ ধ্বনি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ধ্বনি শব্দ বাক্য অর্থ পরে প্রশ্নপথে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নপথে দেওয়া আছে কি ব্যাকরণের কাজ হলো ক ভালো বক্তা তৈরি করা খ দ্রুত লেখা শেখানো গ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা নাকি ঘ বিভিন্ন ভাষা শিখতে সাহায্য করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা তাহলে ব্যাকরণের কাজ হল ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা পরে প্রশ্নপথে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নপথে দেওয়া আছে কি সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক ধ্বনিতত্ত্বে খ শব্দতত্ত্বে গ বাক্যতত্ত্বে নাকি ঘ অর্থতত্ত্বে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ধ্বনিতত্ত্বে তাহলে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় আমাদের উত্তর হয়ে যাবে ধ্বনিতত্ত্বে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বাক্যতত্ত্বের অপর নাম কি ক রূপতত্ত্ব খ পদক্রম গ প্রকৃতি নাকি ঘ অর্থক্রম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পদক্রম তাহলে বাক্যতত্ত্বের অপর নাম হল পদক্রম পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি ক দুইটি খ তিনটি গ চারটি নাকি ঘ পাঁচটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ চারটি তাহলে বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি বর্ণের বিন্যাস আলোচনা হয় কোন অংশে ক ধ্বনিতত্ত্বে খ শব্দতত্ত্বে গ বাক্যতত্ত্বে নাকি ঘ অর্থতত্ত্বে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ধ্বনিতত্ত্বে তাহলে বর্ণের বিন্যাস আলোচনা হয় কোন অংশে আমাদের উত্তর হয়ে যাবে ক ধ্বনিতত্ত্বে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ব্যাকরণের মূল ভিত্তি কি ক শব্দ খ ভাষা গ ধ্বনি নাকি ঘ বাক্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ভাষা তাহলে ব্যাকরণের মূল ভিত্তি হল ভাষা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ধাতুরূপ আলোচনা হয় কোন অংশে ক ধ্বনিতত্ত্বে খ শব্দতত্ত্বে গ বাক্যতত্ত্বে নাকি ঘ অর্থতত্ত্বে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শব্দতত্ত্বে তাহলে ধাতুরূপ আলোচনা হয় কোন অংশে আমাদের উত্তর হয়ে যাবে শব্দতত্ত্বে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরেপ্রশ্ন মতে দেওয়া আছে কি রূপতত্ত্বের অপর নাম কি ক পদক্রম খ শব্দক্রম গ অর্থক্রম নাকি ঘ বাক্যতত্ত্ব তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শব্দক্রম তাহলে রূপতত্ত্বের অপর নাম হল শব্দক্রম পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি লিঙ্গ বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক ধ্বনিতত্ত্বে খ শব্দতত্ত্বে গ বাক্যতত্ত্বে নাকি ঘ অর্থতত্ত্বে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শব্দতত্ত্বে তাহলে লিঙ্গ বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় আমাদের উত্তর হয়ে যাবে শব্দতত্ত্বে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী ক ব্যাকরণের জ্ঞান অর্জন করা খ পরীক্ষায় বেশি নম্বর পেতে সাহায্য করা গ ভাষায় পারদর্শী হওয়া নাকি ঘ ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা তাহলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা হলো ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভাষার মূল উদ্দেশ্য হলো কি ক কথা বলতে পারা ও লিখতে পারা খ ভাষার মধ্য দিয়ে মানুষের প্রয়োজন মেটানো গ ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা নাকি ঘ সাহিত্য রচনা করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা তাহলে ভাষার মূল উদ্দেশ্য হলো ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি শব্দতত্ত্ব আমাদের শেখায় কি ক কেমন করে শব্দ উচ্চারণ করতে হয় খ কেমন করে শব্দ গঠন করতে হয় গ কেমন করে শব্দ উচ্চারণ করতে হয় নাকি ঘ কেমন করে বাক্যের অন্তর্গত শব্দের অর্থ খুঁজতে হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কেমন করে শব্দ গঠন বা তৈরি করতে হয় তাহলে শব্দতত্ত্ব আমাদের শেখায় কেমন করে শব্দের গঠন বা শব্দ তৈরি করতে হয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ধ্বনিতত্ত্ব আমাদের শেখায় কি ক কেমন করে শব্দ উচ্চারণ করতে হয় খ কেমন করে শব্দ গঠন করতে হয় গ কেমন করে শব্দ নিয়ে বাক্য রচনা করতে হয় নাকি ঘ কেমন করে শব্দের অর্থ বুঝে নিতে হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কেমন করে শব্দ উচ্চারণ করতে হয় তাহলে ধ্বনিতত্ত্ব আমাদের শেখায় কেমন করে শব্দ উচ্চারণ করতে হয় পরে প্রশ্নমতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ধাতু আলোচনা হয় ব্যাকরণের যে অংশে তা হলো কি ক ধ্বনিতত্ত্বে খ খব্দতততত্ত্বে গ বাক্যতততততততততত্ত্বে নাকি ঘ অর্থততত্ত্বে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ খব্দত্ত্বে তাহলে ধাতু আলোচনা হয় ব্যাকরণের যে অংশে তা হল শব্দতত্ত্বে পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ব্যাকরণ শিক্ষণের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি হলো কি ক আরোহী ও সূত্র পদ্ধতি খ আরোহী ও সূত্র পদ্ধতি গ আরোহী ও অবরোহী পদ্ধতি নাকি ঘ সূত্র ও বিশ্লেষণ পদ্ধতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আরোহী ও অবরোহী পদ্ধতি তাহলে ব্যাকরণ শিক্ষণের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি হল আরোহী ও অবরোহী পদ্ধতি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতিটি হলো কি ক অবরোহী খ আরোহী গ সূত্র পদ্ধতি নাকি ঘ প্রসঙ্গ পদ্ধতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আরোহী পদ্ধতি তাহলে ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতিটি হলো আরোহী পদ্ধতি পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে অবরোহী দৃষ্টিভঙ্গিতে ক সাধারণ থেকে বিশেষে যাওয়া যায় খ বিশেষ থেকে সাধারণে আসা যায় গ সাধারণ থেকে অন্য সাধারণে যাওয়া যায় নাকি ঘ বিশেষ থেকে অন্য বিশেষে যাওয়া যায় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সাধারণ থেকে বিশেষে যাওয়া যায় তাহলে অবরোহী দৃষ্টিভঙ্গিতে সাধারণ থেকে বিশেষে যাওয়া যায় পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ব্যাকরণ শিক্ষার ফলে ক শিক্ষার্থী ভালো আবৃত্তি করতে পারে খ ভালোভাবে ভাষা ব্যবহার করতে পারে গ পরীক্ষা ভালো নম্বর অর্জন করতে পারে নাকি ঘ পঠনে উপযুক্ত হতে পারে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ভালোভাবে ভাষা ব্যবহার করতে পারে তাহলে ব্যাকরণ শিক্ষার ফলে ভালোভাবে ভাষা ব্যবহার করতে পারে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অবরোহী দৃষ্টিভঙ্গিতে প্রথমে ক ব্যাকরণের নিয়ম বলা হয় খ উদাহরণ দেওয়া হয় গ অবরোহী শব্দটিকে বিশ্লেষণ করা হয় নাকি ঘ শিক্ষার্থীকে সূত্র মুখস্থ করতে বলা হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ব্যাকরণের নিয়ম বলা হয় তাহলে অবরোহী দৃষ্টিভঙ্গিতে প্রথমে ব্যাকরণের নিয়ম বলা হয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি অবরোহী পদ্ধতির সুবিধা হল ক এই পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয় থাকে খ এই পদ্ধতিতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় গ এই পদ্ধতিতে শিক্ষার্থী বিশেষ জ্ঞান থেকে সাধারণ জ্ঞানে পৌঁছাতে পারে নাকি ঘ এই পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ এই পদ্ধতিতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় তাহলে অবরোহী পদ্ধতির সুবিধা হলো এই পদ্ধতিতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আরোহী পদ্ধতির ত্রুটি হলো কি ক শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করে না খ সময় ও শক্তি বেশি খরচ হয় গ শিক্ষার্থী যোগাযোগ থাকে না নাকি ঘ শিক্ষার্থীর বোধ প্রক্রিয়া সক্রিয় থাকে না তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সময় ও শক্তি বেশি খরচ হয় তাহলে আরোহী পদ্ধতির ত্রুটি হল সময় ও শক্তি বেশি খরচ হয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি আরোহী পদ্ধতিকে শ্রেষ্ঠ পদ্ধতি বলার কারণ ক এই পদ্ধতিতে ব্যাকরণের নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ ও স্মরণীয় হয় খ এই পদ্ধতিতে সময় ও শক্তি খরচ কম হয় গ এই পদ্ধতিতে সাধারণ জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে পৌঁছানো যায় নাকি ঘ এই পদ্ধতিতে বুদ্ধিমত্তাকে সম্মান জানানো হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক এই পদ্ধতিতে ব্যাকরণের নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ ও স্মরণীয় হয় তাহলে আরোহী পদ্ধতি শ্রেষ্ঠ পদ্ধতি বলার কারণ এই পদ্ধতিতে ব্যাকরণের নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ ও স্মরণীয় হয় যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও